পটিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সহসভাপতি শহীদুল আলম ও কার্যনির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণবকে পটিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পটিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, এটিএম তোহা, নুরুল ইসলাম, আব্দুল হাকিম রানা, শফিউল আজম, বিকাশ চৌধুরী, ফারুক বিঞ্জু, আবিদুজ্জামান আমিরি, আহমেদ উল্লাহ, নজরুল ইসলাম, সুজিত দত্ত, শাহজাহান চৌধুরী, রবিউল আলম ছোটন, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিপলু ও পত্রিকার হকার্স সমিতির সভাপতি আসাফ উদ্দিন সহ অনেকে। এতে বিএফইউজের নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের পটিয়ার দুজন সাংবাদিক, আমাদের যারা আমরা যারা পটিয়ার সাংবাদিকরা আছি, আমাদেরকে মানে ওনারা সবসময় পাশে রাখবেন। আমাদের মাধ্যমে একটা আবেদন করলে আমাদের বিল্ডার যেত, অনুদান চলে আসত, এরপরে আমরা ফেডারেল মাধ্যমে অনুদান বিতরণ হয়েছে, আমরা পটিয়ার সাংবাদিক কোনো অনুদান পাইনি, তারা হয়তো আসছেন, আপনারা কিছু সহযোগিতা করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে প্রয়োজন হলে উৎসবের সাথে আপনাদের প্রায় দেখা হয়, আপনারা বসেন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, হয়ে পটিয়ার মুখ উজ্জ্বল করেছেন, তার জন্য আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ তরফ থেকে এবং পটিয়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে পটিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে এই যে সংক্ষিপ্ত পরিসরে এই যে ক্ষুদ্র আয়োজনে তারা মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই আয়োজন উপস্থিত হয়েছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ। কোন একটা পক্ষ চাইবে যে আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, ঐক্যবদ্ধ থাকলে তার ক্ষতি। এখন আপনারা একটা মোড়কের মধ্যে ঢুকে চেয়েছেন। আমি এখানে আমাদের সিনিয়র ভাই অনেক লড়াই সংগ্রামের সৈনিক এবং যেসব লড়াই সংগ্রাম সম্মুখে যুদ্ধে করেছেন, আপনারা একটা প্রশাসনের মধ্যে, আপনি কেন সারা বাংলাদেশে মডেল হবে প্রেস ক্লাব হিসাবে, সেটার অংশীদার আমিও হব। এটা আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যারা একে তাদেরকেও কৃতজ্ঞতা আমরা নির্বাচিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন। পটিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক যুব সংগঠন, ছাত্র সংগঠন, নেতৃবৃন্দ বিভিন্ন ফোর্স দিয়েছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞ। কারণ